সুপ্রভাত সকলকে, আমি জ্যোতির্ময় রায় আর আপনি দেখছেন জ্যোতির্ময় রায় ইউটিউব চ্যানেল। আমার সাথে রয়েছে প্রীতম, প্রীতম সরকার, পরিচয় করিয়ে দিই। হাই, আই এম প্রীতম। আপনারা সকলেই ওকে চেনেন, আগে থেকে দেখেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি জয়ন্তী রিভার বেডে, সেখান থেকে আমরা সুদূর পথ অতিক্রম করে যাব মহাকাল দর্শনে। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে চলুন। আর 7-8 দিন পর শিবরাত্রি, শিবরাত্রির উদ্দেশ্যে প্রচুর দর্শনার্থীরা এই জায়গাটা অলরেডি ভিজিট করতে আসবেন। আমরা কিছুটা আগে এসেছি, আমরা ওপরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি এবং যেতে যেতে যা যা দৃশ্য আমাদের সামনে পড়বে, যা যা পরিস্থিতি, ন্যাচারাল যা যা সিচুয়েশন আমাদের সামনে পড়বে, সবটাই আপনাদের সামনে তুলে ধরব। চলো। নদীটা পার করার পরে আমরা ভুটানে প্রবেশ করেছি। ভুটানের প্রবেশদ্বারটা আপনাদেরকে দেখালাম, তারপর এখান থেকে সিমেন্টের রাস্তা শুরু হচ্ছে। এই রাস্তা, দুর্গম রাস্তা ধরে সোজা আমাদের অনেক সিঁড়ি উপরে উঠতে হবে। চলো। আমরা এখন অনেক উপরে চলে এসেছি, পাহাড়ের উপরে। জ্যোতির্ময়দা হাঁপিয়ে গেছে, ওখানে নিচে ঝর্নার জল আসছে, ওখানে স্নান করলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন আরও সিঁড়ি আছে, এখান থেকে আমাদেরকে উঠতে হবে অনেকটা পথ। আর সিঁড়িগুলো এত উঁচু উঁচু যে উঠতে আমাদের একটু অসুবিধাই হচ্ছে। বাট এই যে এই উঠার রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা, যদি আমাদের অবস্থা চলার মতো, টেনে টুনে এদিক থেকে ঠেলতে ঠেলতে আর হার মহাদেব 3-4টা ব্যাগ নিয়ে আসলাম। একটা এখানে আছে, একটা এখানে আছে, যাব প্রায় চলে এসেছি। 95% কমপ্লিট হয়ে গেছে, 5% জাস্ট উঠবো, আমরা রিচ করব আর হার মহাদেব। অপরূপ সুন্দর এই গুহা, ভয়ঙ্কর সুন্দর। অবশেষে আমরা পৌঁছেছি, জাস্ট একটা স্টেপ বাকি। একবার দেখিয়ে দিই তোমাদের। সাপের মতো উপর থেকে ঝুলে আছে, কি সুন্দর। এখান থেকে জল পড়ছে।